টাইম ম্যাগাজিনের খাবার স্টোরিতে শেখ হাসিনাকে নিয়ে স্টোরি করা হয়েছিল প্রধানমন্ত্রী থাকাকালীন সময় এবং বলা হচ্ছে বা ধারণা করা হচ্ছে এটাই হতে তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কারণ টাইম ম্যাগাজিনের কাভারের স্থান পাওয়া অনেকেরই পরবর্তী সময়ে নানা ধরনের বিপর্যয় ঘটেছে অনেকেই ক্ষমতা ছ্যুত হয়েছেন রাজনীতির মাঠ থেকে শেখ হাসিনার কাভারের যাওয়ার আগে টাইম ম্যাগাজিন সম্পর্কে একটু বলি টাইম ম্যাগাজিনে স্থান পাওয়া অনেকটাই স্বপ্নের মতো ব্যাপার বিশ্বের বড় বড়ো রাজনীতিবিদ থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তি ব্যবসায়ী যারা বিভিন্ন সময় আলোচনায় থাকেন তারা অনেকেই এই টাইম ম্যাগাজিনের কাভারে তাদের তাদের ঠাই হয় এটা অনেকটাই স্বপ্নের মতো ব্যাপার কিন্তু পরবর্তী সময়ে আবার দেখা গিয়েছে মানে এই টাইম ম্যাগাজিনের কাভারে কাভার নিয়ে কাভারের স্টোরি নিয়ে একটা ষড়যন্ত্র ডালভালাও কিন্তু রয়েছে অনেকেই মনে করেন একটি কুসংস্কার রয়েছে যে টাইম ম্যাগাজিনের কাভারে অনেকেই স্থান পাওয়ার পরেই তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে শেখ হাসিনার কথা তো আমরা বললামই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতি বর্তমানে কি হয়েছে সেটা আপনারা অনেকেই জানেন দু সালে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও কিন্তু টাইম ম্যাগাজিনের কাভারে ঠাই পেয়েছিলেন এবং দু সাল থেকে দু সাল প্রায় আপনারা জানেন যে আঠারো বছর ধরে তিনি ক্ষমতার বাইরে দু হাজার ছয় সালেই তার পতন ঘটে এখন পর্যন্ত তিনি ক্ষমতার বাইরে এবং দীর্ঘদিন তিনি নানা ধরনের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছিলেন রাজনৈতিক দমন নিপীড়নের ভিতর দিয়ে তিনি যাচ্ছিলেন সেটা আপনারা নিশ্চয়ই জানেন টাইম ম্যাগাজিনের কভারে স্থান পাওয়ার পরে স্টিভ জবস আপনারা জানেন যে অ্যাপলের প্রতিষ্ঠাতা তিনি আশির দশক থেকে বেশ কয়েকবারই তিনি টাইম ম্যাগাজিনের খাবারে স্থান পান কিন্তু দেখা যায় যে প্রথমবার তিনি যখন উনিশশো সালে স্থান পান তারপর দ্বিতীয়বার উনিশশো চৌরাশি স্থান পান এবং তারপরেই উনিশশো পঁচাশি সালে হঠাৎ করেই স্টিভ জবসকে অ্যাপল থেকে বের করে দেওয়া হয় এবং তার যে নিজের একটা প্রতিষ্ঠান ছিল নেক্সট সেটারও কিন্তু পতন ঘটে দু হাজার দশ সালে টাইমসের কাবারে আসেন ফেসবুকের অন্যতম প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এবং আপনারা জানেন যে দু হাজার সাল থেকেই নানান ধরনের বিতর্কে জড়িয়ে পড়ে ফেসবুক অস্তিত্ব সংকটে পড়ে যায় এই 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 সামাজিক যোগাযোগ মাধ্যমটি এবং সেই তালিকায় রয়েছে কেমব্রিজের অ্যানালিটিকের মতো বিতর্ক সেটা এখন পর্যন্ত সামাল দিতে পারেনি এই প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে বড় ধনী এই মুহূর্তে ইলন মাস্ক তাকে নিয়ে দু হাজার একুশ সালে খাবার নিউজ করে টাইম এর কয়েক মাস পরেই নজর লাগে টেসলার উপরে শুরু হয় শেয়ার পতন টাইমের এই শনির কাভারে ঠাই হয়েছিল জন এফ কেনেডি থেকে শুরু করে আইজাক রবীন্দনেজুর ভুট্রু আনোয়ার সাদাত মহাত্মা গান্ধী ইন্দিরা গান্ধী রফিক হারিরি তারপরে বার্লুসকোনি মোহাম্মদ গাদ্দাফি সাদ্দাম হোসেন সহ অসংখ্য রাষ্ট্রপ্রধানের এবং যেই কয়েকটি নাম আপনাদের সামনে তুলে ধরলাম তাদের ভাগ্যে শেষ পর্যন্ত কি হয়েছিল সেটাও নিশ্চয়ই আপনাদের মানে বলে দিতে হবে না বিশ্ব রাজনীতি সম্পর্কে যারা খবর রাখেন প্রত্যেকের পতন হয়েছিল খুবই ভয়াবহভাবে কেউ আততায়ীর হাতে হত্যার শিকার হয়েছেন কেউ তার নিজ দেশেই ক্ষমতাচ্যুত হয়ে শেষ পর্যন্ত ফাঁসিতে ঝুলে নির্মমভাবে হত্যারও শিকার হয়েছেন তাদেরকে হত্যা করা হয়েছে অনেককেই গুলি করে হত্যা করা হয় টাইম ম্যাগাজিনে খাবারে আসার বছর ঘুরার আগেই শেখ হাসিনা ছাত্র জনতার যেই গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়েছেন তাই অনেকেই মনে করছেন যে টাইমের ম্যাগাজিনে স্থান পাওয়ার কারণেই হয়তো কপাল পুড়েছে শেখ হাসিনার আসম আসম রানার লন্ডন